খুলনার ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। খুলনা জেলা পুলিশের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে শনিবার সকালে র্যালি বের করা হয়। র্যালি শেষে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ কনিমিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, জেলা পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।